হ্যালো ফ্রেন্ডস আমি রেকি মাস্টার টিচার এঞ্জেল হিলার অ্যান্ড নিউমোরোলজিস্ট সোমা পাঠক আজকে আপনাদেরকে ক্রিস্টাল ব্রেসলেটস আমাদের কোন ক্রিস্টাল ব্রেসলেট কোন হাতে পরা প্রয়োজন বা পড়া উচিত সেই নিয়ে একটা ছোট্ট ডিসকাশন বা আলোচনা করতে চলেছি আমাদের প্রায় যখনই আমরা ব্রেসলেট পাই হাতে তখন আমাদের মনে হয় যে আমাদের কোন হাতে পড়া উচিত ডান হাতে না বাম হাতে তো এই নিয়ে আজকের আলোচনা তার আগে বলি ক্রিস্টাল ব্রেসলেটস বা ক্রিস্টাল টাম্বল ক্রিস্টাল ক্রিস্টালের আরও যা ফর্মস আছে সে সমস্ত ক্রিস্টালস কিন্তু আমাদের লাইফে প্রচুর পজিটিভিটি এনে দেয় যখনই ওরা যখনই ক্রিস্টালস আমাদের বডি টাচে থাকে আমাদের আশেপাশে থাকে সারাউন্ডিংসে থাকে তো রকমভাবে কিন্তু ক্রিস্টাল আমাদেরকে পজিটিভিটি প্রদান করে আর তার সাথে সাথে নেগেটিভিটি গ্রহণ করে নেয় তো সেই জন্য আমাদেরকে নেগেটিভিটি মুক্ত করারও প্রয়োজন থাকে ক্রিস্টালের ক্রিস্টাল যাতে নেগেটিভিটি মুক্ত হয়ে পজিটিভিটি অ্যাবজর্ব করার জন্য পজিটিভিটি প্রদান করার জন্য রেডি থাকে তো সেই জন্য আমরা চার্জ করে থাকি ক্রিস্টালকে ক্রিস্টাল সিম্বলস দিয়ে রৌদ্রে রেখে বা মুন লাইটে রেখে এই ব্যাপারে আমার আগের ভিডিওতে বিস্তারিত বলা আছে অ্যাকচুয়ালি আমাদের ক্রিস্টালস ইউজ করা হয় স্পেশালি নিউমেরোলজি রেমেডি হিসেবে এমনিতেও অবশ্য আপনারা করতে পারেন চাইলেই এবারে মেন কথায় আসি যেহেতু আমাদের ক্রিস্টাল ব্রেসলেটসগুলো নিউমোরোলজি প্রেডিকশানের রেমেডি হিসেবে ইউজ করা হয় তো আমাদেরকে নয় বাম হাতে নয় ডান হাতে আমাদেরকে পড়া পড়তে হয় আর সেই হিসেবেই তার আগে আমি জানাই যে আমাদের প্রত্যেকটি মানুষের লেফট সাইডটা হচ্ছে বডি লেফট সাইডটা হচ্ছে বা লেফট পার্টটা হচ্ছে ফ্যামিন সাইড আর রাইট সাইডটা হচ্ছে ম্যাস্কিলিন সাইড এর মানে হল আমাদের প্রত্যেকের শরীরে স্ত্রী ও পুরুষের একটা কম্বিনেশান থাকে কম্বিনেশান বলতে প্রপার্টিজ বৈশিষ্ট্য নারী নারীর বৈশিষ্ট্য পুরুষের বৈশিষ্ট্য দুটোই কিন্তু প্রত্যেকটি মানুষের মধ্যে নির্বিশেষে থাকে তাতে সে স্ত্রী হোক পুরুষ হোক যেই হোক সেই হিসেবে আমাদের লেফট পার্টটা যেহেতু নারী নারী বা স্ত্রী বা ফ্যামিন পার্ট তো এটা আমাদের বডির ইন্টারনাল ইমোশানসগুলোকে দেখে আমাদের সেলফ লাভ আমাদের শারীরিক কিছু তারপর আমাদের মেন্টাল পিস সব কিছু এই আমাদের লেফট পার্ট থেকে বোঝা যায় আর আমাদের রাইট সাইডটা হচ্ছে ওয়ার্কিং সাইড যেহেতু এটা ম্যাস্কুলন সাইড বা পুরুষ পুরুষ সাইড পার্ট তো রাইট সাইডটা হচ্ছে আউটার এনভায়রনমেন্টের আমাদের ওয়ার্ক প্লেসের আমাদের কর্মক্ষমতা আমাদের কিভাবে আমরা আগে বাড়তে পারবো আমাদের সাহস সব যা যা একটা পুরুষের বা একটা ম্যাস্কিলের প্রপার্টিস থেকে থাকে সেই সব সেই হিসেবে আমরা আমাদের যেমন রোজ কোয়ার্ডস আছে ব্রেসলেট রোজ কোয়ার্ডস ব্রেসলেট বা রোজ কোয়ার্ডস ক্রিস্টাল বলবো অ্যাকচুয়ালি রোজ কোয়ার্ডস ক্রিস্টাল হচ্ছে আমাদের সেলফ লাভ শেখায় আমাদের লাইফে লাভ অ্যাট্র্যাক্ট করে আমাদের নিজেকে ভালোবাসতে শেখায় আমাদের সারাউন্ডিংসেও ভালোবাসা আমাদেরকে পেতে শেখায় তো রোজ কোয়ার্ডস স্পেশালি ইউজ করা হয় আমাদের ভালোবাসার জন্য রিলেশনশিপের জন্য তো সেই ক্ষেত্রে যদি আপনারা চান যে আপনাদের নিজেদেরকে ভালোবাসা সব থেকে প্রয়োজন অ্যাকচুয়ালি তাই আমরা যতক্ষণ না নিজেকে ভালোবাসতে শিখবো আমরা অন্য কাউকে অতটা ভালোবাসতে পারি না আর নিজেকে যে ভালোবাসে না তাকে কিন্তু বাইরের কেউ ভালোবাসে না এইটা কিন্তু আপনারা খেয়াল করে দেখবেন তো সেই জন্য সব থেকে প্রথমে নিজেকে ভালোবাসতে শিখতে হয় যেটাকে বলা হয় সেলফ লাভ আর সেই সেলফ লাভ বাড়াতে হলে আমাদেরকে রোজ কোয়াডস অবশ্যই লেফট হাতে পড়তে হবে আমাদের বাম হাতে পড়তে হবে নেক্সট হচ্ছে অ্যামেথিস্ট আছে ব্ল্যাক টার্মোলাইন আছে ক্লিয়ার কোয়ার্ডস আছে ল্যাপিস লজিউলি আছে এই সমস্ত ক্রিস্টাল ব্রেসলেটস বা ক্রিস্টালসগুলো কিন্তু আমাদের লাইফের নিউমারোলজি প্রেডিকশান হিসেবে যার যে সাইডে যে ব্যাপারে প্রবলেম আছে সেই হিসেবে দেওয়া হয়ে থাকে তো সেই হিসেবে যেমন ব্ল্যাক টার্মোলাইন অ্যাকচুয়ালি যাদের নজর লেগে যাওয়ার চান্স থাকে বেশি বা যাদের অরা কমজোর হয় যারা খুব বেশি নেগেটিভিটি অ্যাট্র্যাক্ট করে ফেলে খুব বেশি এমপ্যাথ অ্যাম্প্যাথেটিক তো তাদের ক্ষেত্রে বা এই নজর টজর লাগার থেকে বাঁচার জন্য বা আমরা যারা রেকি হিলার আছি আমাদের হিলিং করার সময় নেগেটিভিটিগুলো তো অ্যাবজর্ব হয় না চাইলেও তো এই ব্ল্যাক টার্মোলাইন ক্রিস্টাল কিন্তু আমাদেরকে সেই নেগেটিভিটি থেকে প্রোটেকশান দেয় তো প্রোটেকশানের জন্য হচ্ছে আমাদের ব্ল্যাক টার্মোলাইন ব্রেসলেট বা ক্রিস্টাল তো এই এইটা আরেকটা হলো ক্লিয়ার কোয়ার্স আছে অ্যামেথিস্ট আছে মেনলি যে আমরা যখন এই রোজ কোয়ার্সের ব্যাপারে আবার বলি যখন আমরা নিজেদেরকে ভালোবাসতে চাইব নিজেদের লাইফে ভালোবাসা অ্যাট্রাক্ট করতে চাইব আমরা অবশ্যই লেফট বডি পার্টে বা লেফট হ্যান্ডে পড়ব কিন্তু যখন আমরা চাইবো যে আমরা আমাদের নিজের ভালোবাসার সাথে সাথে আমাদের আশেপাশের প্রত্যেকের প্রত্যেককে ভালোবাসা দিতে চাইব তখন কিন্তু আমরা আমরা যখন আনকন্ডিশনাল লাভ ছড়াতে চাইব আশেপাশে সব সব জায়গায় আমাদের পরিবেশে যেটা খুব প্রয়োজন যেটা আমাদের চারিদিকে আমাদের আশেপাশের এনভায়রনমেন্টে যদি লাভ ভাইব্রেশন থাকে অটোমেটিক সেই পরিবেশটা পজিটিভ হয়ে যাবে তাতে সেটা আমাদের ওয়ার্ক হোক বা বিজনেসের কোনো জায়গা হোক বা এমনি কোথাও ঘুরতে যাওয়া হোক তো সেইটাও সেই পজিটিভিটিটাও দরকার সেই হিসেবে আপনারা চাইলে রাইট হ্যান্ডে কিন্তু রোজ ব্রেসলেট অবশ্যই পড়তে পারেন ব্ল্যাক টার্মুলাইনের ক্ষেত্রে সেটাই বলবো যে আপনারা যদি চান যে আপনার সাথে সাথে আর পাঁচজনও পজিটিভ থাকুক নেগেটিভিটি মুক্ত থাকুক আপনার আশেপাশের সবাই তখন কিন্তু আপনার সেই আপনারা সেই ক্ষেত্রে যখনই রাইট হ্যান্ডে আপনারা ব্ল্যাক টার্মোলাইন ব্রেসলেট পরবেন নিজে তো আপনি প্রোটেক্টেড থাকবেন তার সাথে সাথে আশেপাশের মানুষগুলোও কিন্তু নেগেটিভি নেগেটিভিটি মুক্ত হয়ে পজিটিভ ভাইব্রেশনে আসবে তো রকমই কিন্তু আর একটা কথা বলি যেমন ওডেন ব্রেসলেট ওডেন ব্রেসলেট যদিও ক্রিস্টাল নয় কিন্তু আমাদের নিউমোরোলজি হিসেবে দেওয়ার প্রয়োজন পড়ে তো সেই ওইটা কিন্তু আমাদের রাইট সাইডে রাইট হ্যান্ড সাইডে পড়ি কারণ যারা রোজগার করতে চায় যারা খুব ভালো ইনকাম করতে চায় তাদের ক্ষেত্রে কিন্তু রাইট হ্যান্ডে ওডেন ব্রেসলেট পড়া খুবই ভালো খুবই উপকারী হয় কিন্তু আর একটা কথা বলবো এই ব্ল্যাক টার্মেলাইন টাইগার আই যেগুলো প্রোটেকটিভ আমাদেরকে প্রোটেকশান প্রদান করে নেগেটিভিটি থেকে সেই সব ক্রিস্টালসগুলোকে কিন্তু রাত্রে যাদের শ্যুট করে যাদের অসুবিধা হয় না তারা কিন্তু অবশ্যই পড়ে শুতে পারেন কিন্তু যাদের ইনসম আছে যাদের ঘুম আসে না ঠিকমতো ঘুমের প্রবলেম আছে তারা কিন্তু এই টাইগার আই বা ব্ল্যাক টার্মেলাইন জাতীয় যেগুলো প্রোটেকটিভ যেমন রেড জ্যাসপার আছে এই টাইপের ব্রেসলেটগুলো এই টাইপের ক্রিস্টালসগুলোকে নিজের কাছাকাছি রাখবেন না কারণ এগুলো এগুলো তো এনার্জাইজড থাকে না আমাদেরকে এনার্জি দেয় তো অনেক সময় ঘুমের সময় অতটা এনার্জি আমাদের প্রয়োজন থাকে না সেই হিসেবে আপনাদের প্রকৃতি হিসেবে আপনারা কিন্তু ক্রিস্টাল ব্রেসলেটসগুলোকে ইউজ করতে পারেন রাতে শোয়ার সময় ঘুম ভালো আসার জন্য আপনি অ্যামেথিস্ট পড়তে পারেন যদি আপনার ভাগ্যাঙ্ক বা মূলাঙ্ক ফোর বা এইট না হয়ে থাকে অবশ্যই তখন ক্রিস ক্লিয়ার পড়তে পারেন ল্যাপিস লাজুলি পড়তে পারেন এইগুলো খুব সুদিং হালকা এনার্জি থাকে যা আপনাকে কিন্তু খুব সুন্দর ঘুমের সাহায্য করবে তো এইভাবেই ক্রিস্টালস আপনি ক্রিস্টাল ব্রেসলেটস আপনি চাইলে দুটো হাতেও পড়তে পারেন তাতেও কোনো ক্ষতি নেই কারণ আমরা নিজেরাও যতটা ভালো থাকতে চাই আশেপাশের আমাদের স্যারাউন্ডিংসের সবাইকেও ভালো রাখতে পারবো যদি আমরা দুটো হাতেই পড়ি তো আজ এই পর্যন্তই নমস্কার